নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আপনাদের সঙ্গে আছি আর আপনারা দেখছেন আমার লাইফ স্টোরি চ্যানেল। তো বন্ধুরা, নতুন কিছু জিকে কালকের মতনই আজকে নতুন কিছু জিকে এনেছি তোমাদের জন্য। তো তোমরা বারংবার পড়তে থাকো আর বারবার করে ভিডিওটা দেখতে থাকো। যদি তোমরা একটু হলেও উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিও আর কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর যারা নতুন আছো আমার এই চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো সবাই, আশা করি একটু হলে উপকৃত হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে জিকে ভারতের বিভিন্ন রাজ্যে গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক সম্বন্ধে কিছু জিকে আমি রেখেছি। তো চলো আমরা দেখে নিই প্রথম কোশ্চেন কী আছে। অনশি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটক। বেতলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড। বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। ব্ল্যাক ব্যাক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গুজরাট। গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গুজরাট। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসাম। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ছত্তিশগড়। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। দাচিগাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। মান্দালা প্ল্যান্ট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সিকিম। মাধব ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। মৌলিং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। মুরগাবনী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তেলেঙ্গানা। নাওয়েগাঁও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। নামধাপ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। ওরাং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসাম। মিডল বাটান ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আন্দামান নিকোবর। নেকরেক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মেঘালয়। মুকুরথি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তামিলনাড়ু। বক্সা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ। কুইন্দি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তামিলনাড়ু। কালেসার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হরিয়ানা। এনাকুলাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালা। পাল্লা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। রিয়ার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালা। রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাজস্থান। বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বিহার। রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। পিন উপত্যকা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। বালপাক্রম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মেঘালয়। ভাসদা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গুজরাট। ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ওড়িশা। কাম্বে ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আন্দামান নিকোবর। গোবিন্দ পশুবিহার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তামিলনাড়ু। মহাত্মা গান্ধী সামুদ্রিক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর। কেইবুল নামজাও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মণিপুর।
নন্দা দেবী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। রানী ঝাঁসি সামুদ্রিক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর। সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ। বনবিহার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। মানস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসাম। মান্নার উপসাগর সামুদ্রিক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তামিলনাড়ু। লোনলেম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গোয়া। বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটক। সাউথ ব্যাটন আইসল্যান্ড ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর। সুন্দরবন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ। গরুমোরা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ। কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। নাগারহল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটক। কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটক। উত্তরবাটন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর। হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। পেঞ্চ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। বানরঘাটা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটক। শালাদিয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর। জিম কর্বেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। ভেজাট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাজস্থান। মাউন্ট হ্যারিয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যারা যারা ভিডিওটা দেখছিলে, তো ভিডিওটা দেখে যদি একটু হলেও উপকৃত হও তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো।